হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি, সঞ্জিত কুমার। প্রিয় ভিউয়ার্স, আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব যে সকল বাংলাদেশি প্রবাসী ভাইরা আরব আমিরাত থেকে ছুটিতে বাংলাদেশে গেছেন, এবং কি ফ্লাইট বন্ধ থাকার কারণে যারা আসতে পারেননি, যে সকল ব্যক্তিদের 6 মাস ওভার হয়ে গেছে এবং যাদের ভিসা এক্সপায়ারও হয়ে গেছে, সেই সকল ব্যক্তিরা কিভাবে আপনার ভিসার স্ট্যাটাসটা চেক করবেন আপনি ঘরে বসে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে। তো সেটি আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটার মাধ্যমে দেখাবো আপনাদেরকে, তাই ভিডিওটাকে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি আরেকটা কথা বলে নিচ্ছি, যে সকল প্রবাসী ভাইয়েরা আরব আমিরাত থেকে ছুটিতে গেছেন, বাংলাদেশে আটকে পড়ে আছেন ফ্লাইট বন্ধ থাকার কারণে, তো অনেকে আসলে টেনশনের মধ্যে আছেন, আসতে পারবেন কি পারবেন না। তবে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে আপনারা একটুখানি আশা রাখতে পারেন যে আমিরা সরকার আপনাদের সবাইকে আসার সুযোগ করে দিবে। আর সেটা আমি কিভাবে বলতেছি, সেটি হচ্ছে আপনারা জানেন গত বছর যখন আমিরাতে লকডাউন দিয়েছিল এবং ফ্লাইট যখন বন্ধ ছিল, আমিরা সরকার কিন্তু প্রত্যেককেই আসার সুযোগ করে দিয়েছিল। যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে এবং যাদের 6 মাস ওভার হয়ে গেছে, সেই সকল ব্যক্তিদেরকে আমিরাত আসার সুযোগ দিয়েছিল। তাই সে সুবাদে আমি আপনাদেরকে এই কথাটা বললাম। আর যদি আপনি ঘরে বসে আপনার ভিসাটাকে চেক করতে চান, আপনার ভিসাটাকে অ্যাক্টিভ আছে কি না, তো সেটা আপনারা অবশ্যই ঘরে বসে চেক করতে পারবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর যাদের ভিসা দেখতেছেন যে ক্যান্সেল হয়ে গেছে, তো আপনারা যদি একটু কষ্ট করে আপনার কোম্পানির সাথে কন্ট্যাক্ট রাখেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হয়। কারণ ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু মানুষকে ক্যান্সেল করে দিচ্ছে। হ্যাঁ, যারা 6 মাসের অধিক বাংলাদেশে পড়ে আছে, আসতে পারে নাই, তাদেরকে ক্যান্সেল করে দিচ্ছে। তাই আপনারা একটু কষ্ট করে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করে তবে আসুন। তো প্রিয় ভিউয়ার্স, চলুন এখন আমরা মোবাইলের স্ক্রিনে যাব, কিভাবে আপনার ভিসাটাকে আপনি চেক করবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো আমি এই ফোনটা দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই শুধুমাত্র পাসপোর্ট নাম্বারটা দিয়ে আপনার ভিসাটাকে চেক করবেন, আপনাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে নাকি এখনও অ্যাক্টিভ আছে সেটা আপনারা দেখতে পারবেন। তো তার জন্য আপনার ফোনের ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করতে হবে। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনাকে গুগলে সার্চ করতে হবে। আমি গুগলটি ওপেন করতেছি। তো আমি গুগলে চলে আসছি। এখানে লিখতে হবে আপনাকে ICA। ICA লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন ICA স্মার্ট সার্ভিস, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স, এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটি মার্ক করা, আমি মার্ক করে দিচ্ছি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশান আসবে। এখান থেকে সর্বপ্রথম যে অপশানটা আছে পাবলিক সার্ভিসেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশান আসবে, আপনি স্ক্রোল করে একেবারে নিচে চলে যাবেন। নিচে চলে গেলে আপনি এখানে দেখতে পারবেন ফাইল ভ্যালিডিটি, আমি মার্ক করে দিচ্ছি এই ফাইল ভ্যালিডিটি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম আরেকটা পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার। তো আমরা এখানে পাসপোর্ট সিলেক্ট করে দেব। পাসপোর্ট সিলেক্ট করার পর সিলেক্ট দ্য টাইপ, এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, রেসিডেন্সিতে রেখে দেন। তারপরে নিচে আসুন, নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার, এই পাসপোর্ট নাম্বারের জায়গায় আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি পাসপোর্ট নাম্বার দিতেছি, আপনিও আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন যেটা আছে। তো ভিউয়ার্স, পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পর তারপরে এখানে নিচে আসতেছে পাসপোর্ট এক্সপায়ার ডেট, আপনার পাসপোর্টের মেয়াদ সেটা দিয়ে দিবেন, এক্সপায়ার ডেট আর কতদিন আছে সেই ডেটটা দিবেন।
তো আমি দিয়ে দিলাম পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা, তারপরে নিচে লেখা আছে ন্যাশনালিটি, তো আমরা ন্যাশনালিটিকে সিলেক্ট করে দেব, আমাদের হচ্ছে বাংলাদেশ, এখানে গিয়ে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে নিচে আসতেছে আই এম নট এ রোবট, এই জায়গাটাতে একটু ক্লিক করে দিবেন আপনারা। ক্লিক করার পর এখানে যখন টিক আসবে, অনেকের হয়তো বা অনেকগুলো পিকচার আসতে পারে, সেখানে আপনাকে বলবে এটা মিলানোর জন্য, তো আপনারা মিলালেই তারপরে টিকটি আসতে পারে। তো আমার চলে আসছে, তাই আমি আপনাদেরকে ওটা দেখাতে পারতেছি না। তো আই এম নট এ রোবট এখানে টিক আসার পর নিচে আসেন, নিচে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ অপশান, এখানে ক্লিক করুন। তো ভিউয়ার্স, এটাতে ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ফাইল নাম্বার এবং ফাইল ইনফরমেশান, নিচে দেখতে পাচ্ছেন ফাইলের স্ট্যাটাসটা দেখে নিন, যে আমি মার্ক করে দিচ্ছি ফাইলের স্ট্যাটাস অ্যাক্টিভ। আপনার যদি এখানে অ্যাক্টিভ থাকে তাহলে মনে করবেন আপনার ভিসাটা অ্যাক্টিভ আছে, আর যদি এখানে ক্যান্সেল লেখা থাকে তাহলে মনে করবেন আপনার ভিসাটা এক্সপায়ার হয়ে গেছে অথবা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে এখানে দেখা যাচ্ছে ফাইল ইস্যু ডেট এবং ফাইল এক্সপায়ারি ডেট, কবে আপনার ভিসাটা শেষ হবে, এসবগুলো লেখা থাকবে যদি অ্যাক্টিভ থাকে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। এভাবে খুব সহজে আপনি ঘরে বসে আপনার হাতের ফোনটা দিয়ে আপনার ভিসাটাকে আপনি চেক করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর দয়া করে সবার সাথে ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন, যেন প্রতিটা ব্যক্তি এভাবে নিজেই নিজের ভিসাটাকে চেক করতে পারে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আমি আশা করতেছি আপনারা অবশ্যই ঘরে বসেই নিজেই নিজের ভিসাটাকে চেক করতে পারবেন শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে। হ্যাঁ, তো ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।